হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল যার নাম ভিলাটিউবার। আপনাদের আজকে একটা নতুন বাগানের সাক্ষী করে তুলব। আপনারা দেখবেন একটা চমৎকার বাগান, যেটা আমার পিসি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আমার বাড়ির পাশেই পিসি খুব সুন্দরভাবে যে বাগানটাকে সাজিয়ে তুলেছে। আজকে হয়তো আমি সব কটা গাছের ভিডিও আপনাদের দেখাতে পারবো না, কিন্তু আজকে যে কটা গাছের ভিডিও দেখাবো সেগুলো যারা লাইফ সায়েন্স কিংবা হায়ার সেকেন্ডারিতে, যারা বায়োলজিক্যাল সায়েন্স অথবা কলেজ লাইফে যারা বোটানি নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য খুবই একটা ভালো ভিডিও হতে চলেছে। এবং যারা বাড়িতেও থাকেন তারা দেখলেও অনেকটা বেশি নিজেকে মুগ্ধ মনে করবেন। তো সেই ধরনের একটা ভিডিও, ছোট্ট ভিডিও, আপনাদের কয়েকটি গাছের ভিডিও খুব সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরবো আজকে। আপনারা দেখুন আজকের ভিডিওটি কেমন। তো মেনলি আজকে যে ভিডিওটা হবে সেটা ক্যাকটাস গাছের উপর, ক্যাকটাস জাতীয় গাছের উপর, যেগুলো সচরাচর আমাদের এই অঞ্চলে দেখতে পাওয়া যায় না, ওই গাছগুলির ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আপনাদের একটা ভালো গাছের সম্মুখীন করাই। আপনারা এই গাছটাকে সাধারণত দেখেছেন অনেক জায়গায়, কেউ কেউ এই গাছটা বাড়িতেও লাগিয়েছেন, কিন্তু এই গাছটার অ্যাকচুয়াল নাম হচ্ছে পর্ণকণ্ঠী। আপনারা হয়তো কেউ জানেন কি কেউ জানেন না, তো পর্ণকণ্ঠী আপনাদের ভাষায় আপনারা যেটা জানেন সেটা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবেন, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে পর্ণকণ্ঠী এই গাছটির নাম। এবং এই গাছটা সচরাচর দেখা যায়, কিন্তু এতে একটা চমৎকার জিনিস হচ্ছে এই গাছটায় যে ফুলটা হয় ওই ফুলটা সচরাচর দেখতে পাওয়া যায় না। দেখেছেন ফুলটা, দেখুন হলুদ কালারের ফুলটা খুব সুন্দর, একদম চমৎকার, দেখলে এত ভালো লাগছে দেখে। এতে ফুল করেও এই গাছটায় হাত দেবে, আহ দেখেছেন, হাত দিলেই সঙ্গে সঙ্গে কাঁটাগুলো দেখে হাতে ফুটবেই ফুটবে, সাবধান এই গাছটা থেকে। দেখেছেন এই গাছটির নাম পর্ণকণ্ঠী। পাশে আর একটা জিনিস আপনাদের দেখাবো, আর একটা ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছটা দেখুন কতটা সুন্দর, এই গাছটা, এটা হচ্ছে অনেকটা ছোট, এটা নতুন হচ্ছে, এই কিছুক্ষণ আগে জল দেওয়া হয়েছে। তা বাদে এই যে পাশের গাছটা এটা অনেকটা বড়। এই গাছের ফুলও এত সুন্দর হয়েছে, দেখতে পেয়েছেন এই ফুলটা, দেখুন কত সুন্দর ফুল। এটাকে, এই গাছটার নামটাও, একে বলা হয় স্যাকুল্যান্ড। দেখেছেন এই গাছটা দেখুন কত সুন্দর, দেখতে পেয়েছেন খুব সুন্দর গাছটা, দেখুন এক একটা, এরও এই সব জায়গায় হাত দেবেন না, পুরো কাঁটা, একদম কাঁটা, যথেষ্ট ধারালো তীক্ষ্ণ। এই গাছগুলো খুব সাবধানে বাড়িতে লাগাবেন, যাতে বাড়ির বাচ্চা টাচ্চারা হুটহাট করে হাত না দিয়ে ফেলে, কারণ তারপরে এগুলো লেগে গেলে ইঞ্জুরিও হয়ে যায় অনেক সময়, মানে অনেকটা ইনফেকশান টাইপের হয়ে যায়। দেখতে পেয়েছেন কত সুন্দর, দেখুন এইগুলোকে মেনটেন করা প্রচুর কষ্টের, কারণ এই কাঁটাগুলো খুবই তীক্ষ্ণ এবং একদম ছোটো ছোটো কাঁটা, একদম পাশে নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে কতটা কাঁটাগুলো কতটা ধারালো। এখানেও একটা আছে স্যাকুল্যান্ডের, এই দেখুন ফুলগুলো ছোটো ছোটো ফুল হয়, এদের এতটা যে বড় ফুল হয় না। তারপর একটা এখানে একটা, এই ফুলে আবার একটা পোকাও বসে আছে এই সাইডটা, যেখানে ভালো জিনিস সেখানে কোনোভাবে পোকার তো অভাব হয় না। দেখেছেন কত, দেখুন পোকাটা বসে আছে, এই যে পোকাটা, এই যে পোকা, এই যে আমার হাতে চলে এসছে, তাকে দিয়ে দেবো, আছে যখন গাছে থাক, তারও তো দেখুন। চলুন আপনাদের আর একটা গাছের সঙ্গে আমি পরিচয় ঘটাই, যেটাও ক্যাকটাস জাতীয় গাছ। এটা ক্যাকটাস জাতীয় গাছ, এর অরিজিনাল নাম এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, আপনারা জানলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাতে আমাদেরও ভালো লাগবে আপনারা জানেন, আপনারা জানান কি গাছটার নাম। দেখেছেন কত সুন্দর এই গাছটাও, এক্ষুনি জল দেওয়া হয়েছে এবং তার নিচে এই গাছটা ওই টবেই তার নিচে ছোট ছোট কি একটা শাক হয়েছে, এটাকে কি শাক বলা হয়, আমরুল, আমরুল শাক বলা হয়, এটা টক জাতীয় একটা শাক।
এটা খাওয়াও হয়, খুব ভালো খেতে, এগুলো সুস্বাদুও, প্রচুর সুস্বাদু এই শাকগুলো। দেখেছেন কত সুন্দর, আপনাদের ফুলটা দেখাই। সবচেয়ে এর চমকদার ব্যাপারটা হলো এর ফুল এত সুন্দর হয়, দেখতে পেয়েছেন? খুব সুন্দর ফুল, দেখুন ফুলটা এত সুন্দর, মন ভরিয়ে তুলবে একদম। আর মাঝখানে একটু ছোট ছোট ওই ওই যে মাঝখানের যে ওটাকে কি বলে, ওই পাপড়ি টাইপের ওই এইটা এইটা দেখুন কত সুন্দর, দেখেছেন? যেন মিষ্টি, এর পাশে কিছুটা গুল্ম জাতীয় গাছ। এটাকে আমাদেরও এইখানে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করা হয়, এটাকে ভেজে বড়া তৈরি করে খাওয়া হয়, পকোড়া বানিয়ে খাওয়া হয় এই শাকটাকে। এটাকে গিমা বলে, আমাদের এখানকার ভাষায় গিমা বলে এই শাকটাকে, আপনাদের ভাষায় কী বলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। হার্টের পক্ষে খুব ভালো এই শাক, এবং হেলথ, যারা হেলথ নিয়ে যারা সচরাচর এদিক ওদিক এদিক ওদিক এক্সারসাইজ করতে যান, তাদের জন্য এটা খেলে অনেকটা বেশি উপকার পাবেন আপনারা। একদম কাছে নিয়ে দিয়ে দেখাচ্ছি, এর ছোটো ছোটো বীজগুলো আছে, এগুলোও খাওয়া হয়। ডায়াবেটিস রোগীদের জন্য তো এটা একদম চমৎকার ব্যাপার একটা, এটা পেলেই বলবেন যে ঠিক আছে, মেডিসিনের আর কোনো দরকারই পড়বে না আমাদের, এটা এতটাই ভালো। এবং তেতো টাইপের হয়, কিন্তু ঠিক পরিমাণে নিয়ে খেলে কোনো অসুবিধা হবে না। আজকের মতো ভিউয়ার্স এই পর্যন্ত, আপনাদের পরে আরও অনেক গাছের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাবো। তো সবাই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই যে নামগুলো আমি গাছের বললাম, আপনারা যদি অন্য কোনো নামে জেনে থাকেন অতি অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই, ধন্যবাদ সবাইকে।